তিরিশে কিভাবে চালাবো আপনি বলেন? এই যে এখান থেকে মোটরসাইকেল এখন একটা টান দিলে তিরিশ উঠে যায়, ফার্স্ট গিয়ারে তিরিশে চালানো লাগে, এরপরে নেক্সট গিয়ারে আবার তিরিশের উপরে চালানো লাগে, মানে ইঞ্জিনের যে একটা এগুলা তিরিশের লগে যাইব না তো, এটা না কোনোভাবে হয় না। এটা ঢাকা সিটির ভিতরে ধরেন 50-60 ফ্রি রাস্তা পেলে আর জ্যাম জুম থাকলে তো ওটা অটোমেটিক 30, ভাই ঘন্টায় 30 কিলোমিটার এটা কিভাবে চালাবো? এটা তো আমার যদি 30 স্পিড থাকে আর প্রাইভেটের স্পিড থাকবে 60, তো পিছন দিয়ে এসে আমরা মাইরা দিব, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাইরে যাব। ঢাকা শহরে দেখা যাবো যে বাইক অ্যাক্সিডেন্ট আরো বাইরে গেছে, আগে যা ছিল এখন আরো দ্বিগুণ হয়ে যাবে বাইক অ্যাক্সিডেন্ট। এখন কি করব? এখন যদি সরকার যদি এটা যদি নিয়ম চালু করে তাহলে আমাদের আর রাইড শেয়ার করা হবে না, রাইড শেয়ার করা অন্য কোনো পদ্ধতি খুঁজতে হবে, এই আর কিছু নাই, গরিব মানুষের পেটে লাত্তি মারলো এই আর কি। না, 30 কিলোমিটার তো ঘন্টায় চালানো সম্ভব না, এটা গতি বুঝা চালাতে হবে, রাস্তার গতি বুঝা টান উঠে গাড়ির, সব গাড়ি যেরকম তালে তালে চলে ওইভাবে তালে তালে স্পিড উঠে, গিয়ারে হাত দিলে তো এমনি তো বাইক তো এমনি হাত দিলে 40 উঠে যায়, তাহলে 30 স্পিডে কিভাবে চালাবো? একটা অটোরিকশা 30 স্পিডে চলে, স্পিডটা চেক করা দরকার, যারা এই নিয়মগুলো চালু করে তাদের কোনো আইডিয়া নাই, তারা জীবনে বাইক চালায় নাই। হ্যাঁ, নিয়ম করলে মানতে হবে, আমাদের বাইক চালানো সম্ভব না তো 30 স্পিডে। এই যে এই রোডটা, এই যে এখন ফাঁকা, এখন ফাঁকা, এখন গাড়ি টানতেছে প্রাইভেট টানবে সব 60-70 আর আমি টানবো 30, আমার পিছন দিয়ে এসে মাইরে দেওয়া, উড়ে দেওয়া বুদ্ধি। হ্যাঁ, বিপদে, পুরা বিপদে। যদি সরকার এই নিয়ম চালু করে তাহলে তো আমাদের আর বাইক রাইড শেয়ার করে আমরা খাইতে পারবো না, অন্য কোনো পদ্ধতি খুঁজতে হবে, চা বেচতে হবে এই আর কি। আমি ঘন্টায় 30-35 এরকমেরই, 40 যেখানে যেটা দরকার, মানে রাস্তা চলার নিয়ম আছে, যখন রাস্তাটা ফাঁকা থাকে তখন মানে গাড়ির সাথে তাল মিলেই চলতে হয়। হ্যাঁ, বিষয়টা ভালো, মানে জ্যাম জটের ভিতরে 30-35 এটা মানে নিয়মটা ভালো। হ্যাঁ, নিয়মটা ভালো, তবে তবে এই নিয়মটা যদি সবাই মেনটেন করে তাহলে আমি আশা করি ভালো হবে।